প্রিয় শিক্ষার্থী, আজ আমরা সপ্তম শ্রেণীর মাকুর চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। এখানকার যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো আমি পরপর আলোচনা করব। এক নম্বর প্রশ্ন, পরিদের রানী কেমন পোশাক পরেছিল? পরিদের রানীর মাথায় সোনালি চুল, পরনে ছিল রূপালী পোশাক আর কোমরে জাদুকরের দড়ি জড়ানো ছিল। দুই নম্বর প্রশ্ন, হোটেলওয়ালার জন্মদিনে কি কি রান্না হয়? হোটেলওয়ালার জন্মদিনে ভুনি খিচুড়ি, হরিণের মাংসের কোরমা, পায়েস আর সুরুয়াও রান্না হয়। তিন নম্বর প্রশ্ন, সং হপ্তায় কতবার পোস্ট অফিসে যেত? সং হপ্তায় তিনবার গাঁয়ের পোস্ট অফিসে যেত। চার নম্বর প্রশ্ন, সং পোস্ট অফিসে কেন যাই? সং লটারির টিকিট কিনেছিল, জিতলে সে অনেক টাকা পেয়ে বড়লোক হয়ে যাবে, তাই সে পোস্ট অফিসে খবর আনতে যায় সে লটারি জিতেছে কি না। পরের প্রশ্ন, সং ছাড়া আর কে হোটেলওয়ালাকে জিনিসপত্র এনে দিত? সং ছাড়া হোটেলওয়ালার ভাই তার প্রয়োজনীয় জিনিসপত্র লুকিয়ে এনে দিত। ছয় নম্বর প্রশ্ন, টিয়া হোটেলওয়ালাকে দেখে কেন অবাক হয়েছিল? টিয়া হোটেলওয়ালাকে দেখে অবাক হয়েছিল এই কারণে, যখন সুরুয়া রান্না করতে গিয়ে হোটেলওয়ালার দাড়ি গোঁফ জোড়া খুলে সুরুয়ার মধ্যে পড়ে গিয়েছিল, তখন হোটেলওয়ালার চাচা ছোলা নেড়া মুখের মুচকি হাসি দেখে সোনাটিয়া অবাক হয়েছিল। পরের প্রশ্ন, জানোয়ারদের খেলা কোথায় দেখানো হয়? বনের মধ্যে ঘাস জমিতে জানোয়ারদের খেলা দেখানো হয়। আট নম্বর প্রশ্ন, হোটেলে যখন খাওয়া দাওয়া চলছে তখন সং এসে কি খবর দিল? হোটেলে যখন খাওয়া দাওয়া চলছে তখন সং এসে খবর দেয় যে সর্বনাশ হয়েছে, সব হয়তো জানাজানি হয়ে গেছে, তাই বনে পেয়াদা প্রবেশ করেছে। পরের প্রশ্ন, পেয়াদা আসার কথা শুনে সকলে কি করল? পেয়াদা আসার কথা শুনে যে যেখানে পারল ছুটে গিয়ে গা ঢাকা দিল। হোটেলওয়ালা সোনাটিয়াকে নিয়ে গাছ ঘরে লুকিয়ে পড়ল। দশ নম্বর প্রশ্ন, হোটেলওয়ালা কিভাবে সুরুয়া রান্না করত? হোটেলওয়ালার সুরুয়া রান্নার একটা গোপন কায়দা ছিল, সেটা কিন্তু সে কাউকেই জানতে দিত না। সে উনুনে সুরুয়ার ঢাকনা খুলে কাঠের হাতা দিয়ে নাড়তে নাড়তে তাতে নিজের দাড়ি গোঁফ ফেলে দিত। সুরুয়ার সঙ্গে সেই দাড়ি গোঁফও সিদ্ধ হয়ে যেত, তাতেই সুরুয়া আরও ভালো ও সুস্বাদু হয়ে উঠত। কেবল সোনাটিয়াই এই কথা জানতে পেরেছিল। প্রিয় শিক্ষার্থীরা,
এখান থেকে যদি তোমাদের আরো কোনোরূপ সমস্যা থাকে তাহলে তোমরা আমার এই নম্বরে যোগাযোগ করবে, 9800416936।